হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের চ্যাপ্টার 10 অর্থাৎ মোশন বা গতি এই অধ্যায়টা নিয়ে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা জানবো স্থিতি জিনিসটা কি। সো স্থিতি কি? স্থিতি হচ্ছে আসলে যখন কোনো কিছু সময়ের সাথে তার অবস্থানের পরিবর্তন করে না, তখন ওই অবস্থাকে আমরা বলি স্থিতি। যেমন দেখো, এই বিল্ডিংটা বা এই গাছগুলো দেখতে পাচ্ছ, এরা কিন্তু স্থিরভাবে দাঁড়িয়ে আছে। এমন কিন্তু হবে না যে 5 থেকে 10 মিনিট পরে এদের জায়গাটা পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ সময়ের সাথে এর জায়গার পরিবর্তন হয় না, আর এই কারণে এদেরকে আমরা বলি স্থিতি। তো একটা বস্তু আসলে স্থিতিশীল না গতিশীল সেটা আসলে নির্ভর করে পর্যবেক্ষকের সাপেক্ষে, সেটা সম্পর্কে আমরা একটু পরে যখন প্রসঙ্গ কাঠামো পড়বো তখন কথা বলবো। তো স্থিতি তো বুঝে ফেললাম, তাহলে এবার গতি কি? গতি হচ্ছে যে কোনো বস্তু যদি পর্যবেক্ষকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন করে তখন তাকে আমরা বলি গতি। যেমন দেখো, এই পাখিটা বা এই মানুষটা, এরা কিন্তু গতিশীল। কেন? কারণ এরা সময়ের সাপেক্ষে তাদের নিজেদের অবস্থান পরিবর্তন করছে। পাখিটা এখন যেখানে আছে, 1 সেকেন্ড পরে কিন্তু সে এই জায়গায় চলে এসেছে। মানুষটা এখন যেখানে আছে, 5 সেকেন্ড পরে কিন্তু সে এই জায়গাতে থাকবে না। অর্থাৎ আমরা বলতে পারি যে সময়ের সাথে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তবে তাকে আমরা বলবো গতিশীল বস্তু, এবং ওই বস্তুটার ওই অবস্থাকে আমরা বলবো গতি। তো এবার আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। হ্যাঁ, প্রসঙ্গ কাঠামোটা হচ্ছে গতি বা স্থিতি বোঝার জন্য সবচেয়ে ভাইটাল একটা জিনিস। দেখো, এখানে আমরা যে বিল্ডিংটা বা এই গাছটা দেখতে পাচ্ছি, আমরা এটাকে এখন স্থির বলছি। কেন বলছি? এটাকে আমরা বলছি আমাদের এই ডিভাইসের যে ডিসপ্লে আছে সেই ডিসপ্লের ফ্রেম রেফারেন্সে। মানে বিষয়টা হচ্ছে যে তুমি যে ডিসপ্লেতে দেখতে পাচ্ছ সেটার যে ফ্রেমটা, সেই ফ্রেমের মধ্যে একটা পার্টিকুলার লোকেশনে সে ফিক্সড আছে। এই জন্য আমরা বলতে পারতেছি যে এই বিল্ডিংটা ফিক্সড। যদি এটা নাড়াচাড়া করতো তখন কিন্তু তুমি যে ফ্রেমের মধ্যে দেখছো সেই ফ্রেম অনুযায়ী সে একই জায়গায় থাকতো না, এবং এই কারণে তখন তুমি সেটাকে গতি বলতে। যেমন খেয়াল করো, আমরা যদি এখন এই বিল্ডিং আর এই মানুষটার কথা চিন্তা করি, তাদের মধ্যে কিন্তু দূরত্বটা পরিবর্তন হচ্ছে না, একই রকম আছে। বাট মানুষটা যদি চলা শুরু করে তাহলে কি হবে, বা পাখিটা উড়া শুরু করে তাহলে বিল্ডিংয়ের সাপেক্ষে মানুষটার দূরত্ব কম বেশি হতে থাকবে, পাখিটার দূরত্ব কম বেশি হতে থাকবে। এবং তুমি কিন্তু এখন যদি ভুলে যাও যে তুমি একটা ডিজিটাল ডিসপ্লেতে জিনিসটা দেখছো, তুমি চিন্তা করো তুমি এই সিচুয়েশনে রিয়েল লাইফে এক্সিস্ট করতেছো, তখন কিন্তু তুমি এই মানুষটাকে গতিশীল বলার জন্য তখন তুমি আশেপাশের যে বিল্ডিং গাছপালা আছে সব কিছু সাহায্য নিয়ে বলতে পারবে যে মানুষটা আসলে গতিশীল নাকি স্থিতিশীল। যদি আশেপাশে কিছুই না থাকতো, একেবারে কিছু না থাকতো, তাহলে হয়তো আমাদের পক্ষে চট করে বলে ওঠাটা সম্ভব হতো না। তো তার মানে একটা বস্তু আসলে গতিশীল নাকি স্থিতিশীল সেটা বোঝার জন্য না আমরা আসলে তার চারপাশের কিছু বস্তুকে একটা প্রসঙ্গ হিসেবে ধরে নেই, এবং ওই প্রসঙ্গ বস্তুগুলোকেই আমরা আসলে বলছি প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো হতে পারে কোনো ব্যক্তি, কোনো বস্তু বা কোনো স্থান। আর যখনই প্রসঙ্গ কাঠামোর কথা চলে আসে তখনই আমরা আলোচনা করি আপেক্ষিক গতি এবং স্থিতি নিয়ে। এটা আবার কী জিনিস? আচ্ছা দেখো, আমরা কোনো একটা বস্তুর গতি বা স্থিতি বোঝার জন্য প্রসঙ্গ কাঠামো ব্যবহার করি। মনে করো তুমি বিছানায় শুয়ে আছো, তো তুমি কিন্তু স্থির অবস্থায় আছো, তুমি বলছো, তাই না? কেন বলছো? কারণ বিছানার সাপেক্ষে, রুমের সাপেক্ষে, বিল্ডিংয়ের সাপেক্ষে তুমি একটা জায়গায় ফিক্সড হয়ে আছো, এই জন্য তুমি সেটাকে স্থিতি বলছো। বাট একটু চিন্তা করো, আমরা তো সবাই জানি যে পৃথিবী ঘুরছে, তার মানে পৃথিবীর দালান কোঠা, রুম, আমাদের বিছানা খাট সব কিছু নিয়ে আমাদেরকে নিয়ে ঘুরছে, তার মানে আসলে তো আমরা গতিশীল, কিন্তু সেটা তো আমরা বুঝতে পারি না। কেন বুঝতে পারি না? কারণ আমরা এখানে প্রসঙ্গ কাঠামো হিসেবে গতিশীল পৃথিবীটাকেই ধরে নিয়েছি। অর্থাৎ তুমি আসলে যেটাকে স্থিতি দেখছো সেটা আসলে স্থিতি নাও হতে পারে। যেমন এই ছবিটার কথা চিন্তা করো, দেখো এই ট্রেনটা চলছে, তো ট্রেনের ছাদে একজন দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তো তুমি এই ট্রেনের মধ্যে বসে আছো, তো ট্রেনের মধ্যে যখন তুমি বসে আছো তখন ট্রেনটা চলছে, ট্রেনের সাথে এই লোকটাও ট্রেনের ছাদে করে চলছে। তো তোমার কাছে তুমি যদি শুধু ট্রেনকে চিন্তা করো প্রসঙ্গ কাঠামো, তাহলে তখন তুমি দেখবে ট্রেনের মধ্যে বসে যে এই লোকটা দাঁড়িয়ে আছে বা একটা জায়গায় স্থির অবস্থানে আছে, অর্থাৎ তোমার কাছে এই লোকটাকে তখন মনে হবে স্থিতি, কারণ তোমার সাথে ওই লোকটার দ্রুত পরিবর্তন হচ্ছে না। বাট যে লোকটা চিন্তা করো রাস্তায় দাঁড়িয়ে আছে, সে তো দেখছে যে ট্রেনের মধ্যে তুমি সহ ওই লোকটা সহ চলছে, এবং তার কাছে কিন্তু তুমিও গতিশীল, এবং ওই লোকটা যে ট্রেনের ছেড়ে দাঁড়িয়ে আছে সেও কিন্তু গতিশীল। তার মানে কি বুঝতে পারছো? যে এখানে পর্যবেক্ষকের সাপেক্ষে, অর্থাৎ পর্যবেক্ষক কোন প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে কোন একটা বস্তুকে দেখছে সেটার উপর নির্ভর করছে সেটাকে আমরা গতি বলছি না স্থিতি বলছি। সুতরাং যে গতি বা স্থিতি আমরা দেখছি সেটা প্রকৃত গতি না বা প্রকৃত স্থিতি না, এটাকেই আমরা বলি আপেক্ষিক গতি বা আপেক্ষিক
স্থিতি। যেমন এখানে যখন তুমি ট্রেনের মধ্যে বসে ট্রেনের সাপেক্ষে এই লোকটাকে স্থির দেখছো, তখন সেটা হচ্ছে আপেক্ষিক স্থিতি। কারণ এখানে প্রসঙ্গ কাঠামো হিসেবে তুমি যে ট্রেনটাকে বেছে নিয়েছো সে ট্রেনটা নিজেই গতিশীল। আবার যদি এই লোকটা ট্রেনের ছাদে দৌড়াদৌড়ি শুরু করে দেয়, তখন কিন্তু তুমি ট্রেনের মধ্যে বসে এই লোকটাকে গতিশীল দেখবে, এবং তখন তুমি গতিশীল দেখবে ওই গতিশীল ট্রেনটাকে প্রসঙ্গ কাঠামো চিন্তা করে। আর এই কারণে তখন তুমি ট্রেনের ছাদে লোকটার যে গতি দেখতে পাবে সেটাও আসলে তোমার জন্য আপেক্ষিক গতি। আবার ধরো তুমি দৌড়াচ্ছ, তাহলে তুমি কিন্তু পৃথিবীর সাপেক্ষে গতিশীল, কিন্তু তোমার যে গতিটা সেটা তুমি পরিমাপ করার জন্য কাকে চিন্তা করেছ? পৃথিবীকে, যে কিনা নিজেই গতিশীল। অর্থাৎ এখানে বোঝানোর চেষ্টা করছি যে যে প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে আমরা কোনো বস্তুর গতি বা স্থিতিকে নির্ধারণ করব, সে যদি নিজেই গতিশীল হয় তাহলে তুমি তখন যেই গতি বা স্থিতিটা পরিমাপ করবে সেগুলো সবই হচ্ছে আপেক্ষিক গতি বা আপেক্ষিক স্থিতি। এবং এই মহাবিশ্বের সকল গতি আপেক্ষিক এবং সকল স্থিতি আপেক্ষিক। কিন্তু কেন? এর কারণ হচ্ছে যে আমাদের এই মহাবিশ্বে আসলে কোনো কিছুই বসে নেই, সব কিছু নাড়াচাড়া করছে। তুমি প্রসঙ্গ কাঠামো হিসেবে যেটাকেই চিন্তা করো না কেন, সেটাই আসলে গতিশীল। আর এই কারণে সকল গতি আপেক্ষিক এবং সকল স্থিতি আপেক্ষিক। তো এবার আমরা বিভিন্ন প্রকার গতি সম্পর্কে জানবো। হ্যাঁ, গতি বিভিন্ন প্রকার হয়, যেমন চলন গতি, ঘূর্ণন গতি, জটিল গতি, পর্যায়বৃত্ত গতি, স্পন্দন গতি বা দোলন গতি ইত্যাদি। এগুলো হচ্ছে তার উদাহরণ, আমরা একটা একটা করে সবগুলো বোঝার চেষ্টা করব। তো প্রথমে হচ্ছে চলন গতি। তো চলন গতি হলো সেই গতি যেখানে কোনো একটা বস্তু যখন চলে এমনভাবে চলে যে তার মধ্যে থাকা সকল কণা বা সকল বিন্দু একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে, তখন তাকে আমরা বলি চলন গতি। যেমন দেখো, এই বাচ্চাটা এই বক্সটাকে ঠেলছে। তো এই বক্সটাকে যখন ঠেলছে, চিন্তা করে দেখো তো, এই বক্সের মধ্যে থাকা সকল কণাগুলো একই সাথে একই পরিমাণ দূরত্ব মুভ করছে, তাই না? আবার যদি আমরা এই বস্তুটার কথা চিন্তা করি যেটা কিনা একটা হেলানো তলের উপরে আছে, এখান থেকে যদি বস্তুটা ছেড়ে দিই সেটা কিন্তু পড়তে থাকবে, এবং তখন ওই বস্তুর মধ্যে থাকা সকল কণা কিন্তু একসাথে পড়তে থাকবে। তার মানে সহজভাবে তোমাদের জন্য আমি এটা বলতে পারি যে যখন কোনো একটা গোটা বস্তু একসাথে মুভ করে, তার ভেতরে কোনো পার্টস আলাদা আলাদাভাবে মুভ করবে না, তখন তাকে আমরা বলবো চলন গতি। তো চলন গতিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সরল গতি আর একটা হচ্ছে বক্র গতি। তো যখন কোনো বস্তু সরল পথ বরাবর চলে সেটা হচ্ছে সরলরৈখিক গতি। যেমন এখানে এই বাচ্চাটা যে বক্সটা ঠেলছে এটা কিন্তু সরলরৈখিক গতি। আর যদি কোনো কিছু আঁকা বাঁকা পথে চলে তখন সেটাকে আমরা বলি বক্র গতি। যেমন আমরা যখন কলম দিয়ে কোনো কিছু লিখি তাহলে সেটাই আসলে একটা বক্র গতি হয়ে যাবে। তো এরপর হচ্ছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতিটা কি, সেটা তোমরা নাম শুনে আর দেখেই বুঝতে পারছো, আসলে যখন কোনো বস্তু ঘোরে তখনই সেটাকে আমরা ঘূর্ণন গতি বলি। তবে এটাকে একটু স্পেসিফিকলি ডিফাইন করা যায়। সেটা কি? সেটা হচ্ছে যে এই ধরনের গতির ক্ষেত্রে ওই বস্তু যেটা ঘোরে তার সকল বিন্দু একই পথে চলে না, কিন্তু প্রতিটি বিন্দু একটি মাত্র কেন্দ্রের চারিদিকে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের বৃত্তাকার পথে চলে। ব্যাপারটা বোঝা গেল না, তাই না? ওই ফ্যানটার কথা চিন্তা করো, এই ফ্যানের কাছাকাছি পাখার একটা বিন্দু চিন্তা করো, এই বিন্দুটা কিন্তু একটা বৃত্তাকার পথে ঘুরছে। আবার একই সাথে এই পাখার বাইরের একটা বিন্দু চিন্তা করো, সেটাও কিন্তু বৃত্তাকার পথে ঘুরছে, কিন্তু সেটা কিন্তু একটা বড় বৃত্তের মধ্যে, মানে এক কথায় বড় ব্যাসার্ধ নিয়ে চলছে। কিন্তু এই যতগুলো কণা চলছে সবাই কিন্তু ফ্যানের ঠিক কেন্দ্রের একটা বিন্দুকে কেন্দ্র করেই ঘুরছে, আর এই কারণে এটা হচ্ছে ঘূর্ণন গতি। এবং এই যে স্পিনার দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আসলে ঘূর্ণন গতি। এরপরে যে গতিটা সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে ঘূর্ণন চলন গতি বা জটিল গতি। এটা আসলে কি? এটা আসলে এই যে চলন পড়লাম এবং ঘূর্ণন পড়লাম, এই দুইটার মিক্স। যেমন খেয়াল করে দেখো, এই যে চাকাটা চলছে কি অবস্থা এটা দেখো তো ভালো করে। চাকাটা কিন্তু একটা জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, মানে পুরো চাকাটাই কিন্তু একটা পজিশন থেকে আরেকটা পজিশনে যাচ্ছে, এবং একই সাথে চাকার মধ্যে কণাগুলো কিন্তু আবার ঘূর্ণন গতি অবলম্বন করতেছে। তার মানে এখানে আসলে একই সাথে ঘূর্ণন গতি আছে তেমন চলন গতিও আছে। তাই এটা হচ্ছে ঘূর্ণন চলন গতি বা জটিল গতি। তো এরপর আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ গতি সম্পর্কে জানবো, সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। হ্যাঁ, পর্যায়বৃত্ত গতিগুলো কি, একটু ভালো করে খেয়াল করে দেখেন, একটা স্প্রিংয়ের মধ্যে একটা বল উপর নিচে দুলছে, একটা ঘড়ির কাঁটা ঘুরছে, একটা পেন্ডুলাম এখানে দুলছে। তো এই সব ধরনের গতিগুলোকেই না আমরা পর্যায়বৃত্ত গতি বলছি। একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই সবগুলো গতির মধ্যে কিছু একটা মিল কি খুঁজে পাচ্ছ? হ্যাঁ, একটা মিল আছে। মিলটা কি? তারা সবসময় একইভাবে চলছে, মানে এটা উপর নিচে একটা পথেই চলছে, এটাও বারবার ঘুরছে, এই বৃত্তাকার পথে চলছে, এই পেন্ডুলামটাও দুলছে, মানে তাদের গতির মধ্যে একটা রিপিটেশন ব্যাপার আছে, তাই না? সো এটাই হচ্ছে আসলে পর্যায়বৃত্ত গতি, যে যখন কোনো গতিশীল বস্তু যদি একই পথ বারবার অতিক্রম করে তবে সেই গতিকে আমরা পর্যায়বৃত্ত গতি বলি। তবে টু বি অনেস্ট, এখানে আরও কিছু শর্ত আছে পর্যায়বৃত্ত গতি হওয়ার জন্য, সেগুলো একটু না বললেই না। পর্যায়বৃত্ত গতি হওয়ার জন্য যে কোনো গতিশীল বস্তুকে একই পথ বরাবর বারবার চলতে হবে অবশ্যই ঠিক,
এবং একই সাথে আরও দুইটা জিনিস তোমরা মাথায় নিয়ে নাও, সেটা হচ্ছে যে সে একটা সুনির্দিষ্ট টাইম পরপর তার একটা পয়েন্টকে বারবার অতিক্রম করবে। অর্থাৎ দেখো এই যে বলটা এই 12 ঘরে কিন্তু একটা সেম টাইম পরপর ফিরে আসছে। এই স্প্রিংটার কথা চিন্তা করো, এটা যখন এই যে এই পয়েন্টে ফিরে আসছে ঠিক একটা নির্দিষ্ট সময় পরপরই ফিরে আসছে, এবং একইভাবে এটারও কিন্তু জন্য কিন্তু সেম শর্ত প্রযোজ্য। তো তার মানে তার একটা নির্দিষ্ট টাইম পরপর একই জায়গায় ফিরে আসছে, এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তারা একই দিক থেকে ফিরে আসছে। যেমন দেখো এই বলটা যখন 12-তে বারবার ফিরে আসছে সবসময় বাম দিক থেকে ডান দিক হয়েই ফিরে আসছে, এই বলটা যখন এই উপরে আসছে তখন প্রত্যেকবার উপরে উঠে সে নিচের দিকে নামার চেষ্টা করছে, মানে প্রত্যেকবার এই পয়েন্টে এসে আবার নিচের দিকে নামছে, এই পয়েন্টে এসে আবার নিচের দিকে নামছে, এবং এটার জন্য কিন্তু একই শর্ত প্রযোজ্য। তার মানে এখানে তিনটা বিষয় মাথায় রাখতে হবে, যে একই বিন্দুকে বারবার অতিক্রম করবে এবং সেটা একই সময় পরপর এবং একই দিক থেকে হতে হবে। সো যখন এই শর্ত তিনটেই পূরণ হবে তখন তাকে আমরা আসলে পর্যায়বৃত্ত গতি বলবো। তো এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে দোলন গতি বা স্পন্দন গতি। আসলে দোলন বা স্পন্দন গতি এক ধরনের পর্যায়বৃত্ত গতি। এই যে স্প্রিংটা দুলছে, এই পেন্ডুলামটা দুলছে, এটা হচ্ছে আসলে পর্যায়বৃত্ত স্পন্দন গতি আমরা এটাকে বলি। এরা কেন পর্যায়বৃত্ত গতি সেটা তো আমরা বুঝলাম, তাহলে কেন স্পন্দন গতি সেটাকে আমরা বলতে পারবো। একটা জিনিস খেয়াল করে দেখো, আগের স্লাইডে আমরা কিন্তু একটা ঘড়ির উদাহরণ দেখে এসেছিলাম, তাই না? সো ঘড়ির সাথে এই দুইটার পার্থক্য কী খেয়াল করে দেখো তো। হ্যাঁ, ঘড়ি সবসময় একদিকেই চলে, মানে একমুখী, বাট দেখো এরা উপরে উঠছে নিচে নামছে, এটা ডানে যাচ্ছে বামে যাচ্ছে, ডানে যাচ্ছে বামে যাচ্ছে। তার মানে এখানে আসলে বস্তুগুলো সবসময় অগ্রপশ্চাৎ চলাচল করবে, এবং এখানেও আসলে সে সুনির্দিষ্ট সময় মেনটেন করে। তো এই জন্য এটাকে আমরা দোলন গতি বা স্পন্দন গতি বলি। এখানে আসলে আলোচনা করার মতো আর অনেক কিছু আছে যেগুলো হায়ার লেভেলে আমাদের দরকার পড়বে, এখন আমরা এতটুকু জানলে আমাদের এই শ্রেণীর জন্য কাজ চলে যাবে। এরপর আমরা জিনিসটা সম্পর্কে জানবো, সেটা হচ্ছে দূরত্ব ও সরণ। এটা কি জিনিস, এটা খুবই মনোযোগ দিয়ে আমাদের খেয়াল করতে হবে। খেয়াল করে দেখো, এখানে এই লোকটা কি করছে, হাঁটছে, সে একটা পথ দিয়ে হাঁটছে। আমরা ধরে নিয়েছি পথটা দৈর্ঘ্য হচ্ছে কত, 10 মিটার, শূন্য থেকে শুরু এখানে 10-এ শেষ। তার মানে সে 10 মিটার গেল বাম দিক থেকে ডান দিকে, তাই তো? আচ্ছা, এখন ধরো এখানে আসার পর সে কী করলো, তো এখানে আসার পর সে কী করলো, সে আবার উল্টো পথে যাওয়া শুরু করলো এবং উল্টো পথে ঠিক আবার 4 মিটার পিছিয়ে গেল। তার মানে সে গেল 10 মিটার, আবার সে এখানে উল্টো পথে আবার 4 মিটার আসলো। তাহলে তোমাকে যদি এখন প্রশ্ন করা হয় সে কতটুকু হেঁটেছে, হ্যাঁ সে কিন্তু আসলে প্রথমে 10 মিটার হেঁটেছে, তারপর উল্টো পথে 4 মিটার, টোটাল সে 14 মিটার হেঁটেছে। তো এরপর আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে দূরত্ব ও সরণ। এই জিনিসটাকে এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরো একটা লোক এই পথ ধরে হাঁটছে এবং এই পথটার মোট দূরত্ব হচ্ছে 10 মিটার, 0 থেকে স্টার্ট হয়েছে, এখানে 10-এ গিয়ে 10-এ গিয়ে শেষ হয়েছে। তো তার মানে এখানে আসার পর আমি বলতে পারি যে এই লোকটা কতটুকু দৈর্ঘ্য অতিক্রম করেছে, হ্যাঁ সেটা হচ্ছে 10 মিটার। তো এখানে আসার পর এখন লোকটা চিন্তা করলো সে আবার পেছন দিকে ফেরত যাবে। সো সে পেছন দিকে ফেরত যাওয়া শুরু করলো, এবং সে পেছন দিকে ঠিক যখন 4 মিটার দূরত্ব আসলো তখন সে আবার থেমে গেল। তো তাহলে এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এই লোকটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কতটুক হাঁটলো, সেটা তুমি বলতে পারবে, হ্যাঁ অবশ্যই সেটা হচ্ছে কত, এখানে 10 মিটার হেঁটেছে, তারপর এখানে আবার উল্টো দিকে 4 মিটার হেঁটেছে, অর্থাৎ টোটাল হচ্ছে এখানে কত, সেটা হচ্ছে 14 মিটার। আর এই যে সে এই রাস্তাটুকু হাঁটলো এটাকে আমরা বলবো আসলে দূরত্ব। অর্থাৎ আমরা বলতে পারি যে দূরত্ব হলো যে কোনো দিকে কোনো কিছুর মোট অতিক্রান্ত দৈর্ঘ্য, এটাই হচ্ছে দূরত্বের সংজ্ঞা। তো এখন একটু ভালো করে খেয়াল করে দেখো তো, এই লোকটা যখন যাত্রা শুরু করেছিল সে কোথায় ছিল, সে কি এই জায়গাতে ছিল না? তাহলে তোমাকে যদি এখন প্রশ্ন করা হয় যে এই লোকটা আসলে তার যাত্রা শুরুর অবস্থান থেকে কতটুকু দূরে আছে, তুমি কতটুকু বলবে, হ্যাঁ এটা কিন্তু আসলে সেইখান থেকে এ পর্যন্ত 6 মিটার দূরত্বে আছে, তাই না? তার মানে আমরা বলতে পারি যাত্রা শুরু এবং শেষের পর আলটিমেটলি তার পজিশন চেঞ্জ হয়েছে কতটুকু, সেটা হচ্ছে 6 মিটার। এটা আমরা কীভাবে পেলাম, এই 10 থেকে আমরা এই 4-কে বিয়োগ করলাম, তাহলে আমরা পেয়ে গেলাম 6 মিটার। আর এটাই হচ্ছে আসলে সরণ। তার মানে কি বুঝতে পারলে দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য কী? সরণ হচ্ছে কোনো একটা বস্তুর যাত্রা শুরুর অবস্থান থেকে শেষ পর্যন্ত নির্দিষ্ট দিকে সরল রৈখিক
দূরত্ব, মানে দেখো এখানে যখন সে যাত্রা শুরু করেছে সেই দিকে গিয়েছিল, দেন আবার এইদিকে এসেছে এই পর্যন্ত, সেটা আমরা দূরত্ব হিসেবে কাউন্ট করেছি, বাট ক্ষণ হিসেবে কাউন্ট করেছি সে যখন যাত্রা শুরু করেছিল সেখান থেকে সে যখন যাত্রা শেষ করেছে সে কোথায় আছে। এবং অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে দিকটা উল্লেখ করতে হবে যে সে যাত্রা শুরু থেকে যে 6 মিটার স্মরণ হয়েছে সেটা কোন দিকে, সেটা হচ্ছে বাম দিক থেকে ডান দিকে এই কেসে আর কি, তাই তো? তো এটাই হচ্ছে দূরত্ব আর স্মরণের মৌলিক পার্থক্য। তুমি যেদিকেই যাও, যত ঘুরে ফিরে যেভাবে আঁকা বাঁকা পথে যেদিকে খুশি যাও না কেন, তোমার স্মরণ হিসাব করতে হবে তুমি যেখান থেকে শুরু করেছিলে সেখান থেকে তুমি যেই বিন্দুতে শেষ করেছো সেই দিকে নির্দিষ্ট দিকের যে রৈখিক যে দূরত্বটাকে সেটাকে আমরা স্মরণ বলবো। আর দূরত্ব হবে যতগুলো পথ তুমি ব্যবহার করেছো, যত দিকে গিয়েছো সবগুলা পথকে যোগ করতে হবে। তো এবার আমরা কিছু গাণিতিক সমস্যা সলভ করে ফেলি। কি বলা আছে এখানে? যে মিসেস রশিদা সামনের দিকে 7 কিলোমিটার হাঁটলেন, এরপর বাঁক নিয়ে পেছনের দিকে 5 কিলোমিটার হাঁটলেন, তিনি কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করলেন এবং তার স্মরণ কত মিটার হলো? আশা করি তোমরা অলরেডি মুখে মুখে বলতে পারবে, যেহেতু সে প্রথমে সামনের দিকে 7 কিলোমিটার গিয়েছে আবার পেছনে এসেছে 5 কিলোমিটার, তার মানে সে টোটাল হেঁটেছে কত? 12 কিলোমিটার, এবং এটাই হচ্ছে আসলে দূরত্ব। বাট আমাদের যদি এখন হিসেব করতে হয় যে তার স্মরণ কত, তাহলে দেখতে হবে তার শুরু এবং শেষের মাঝখানে দূরত্ব কত। অর্থাৎ সে এখানে 7 কিলোমিটার সামনের দিকে গিয়েছে, তারপর আবার উল্টো দিকে পেছন দিকে 5 কিলোমিটার এসেছে, তার মানে 7 থেকে 5 বিয়োগ দিব আমরা, দেন আমরা এখান থেকে পেয়ে যাব 2 কিলোমিটার। অর্থাৎ যাত্রা শুরু এবং শেষে তার আলটিমেটলি তার অবস্থানের পরিবর্তন হয়েছে 2 কিলোমিটার, এবং সেটা কোন দিকে? সেটা অবশ্যই সামনের দিকে, কারণ এদিকে গিয়েছিল 7 কিলোমিটার আবার ব্যাক করেছে 5 কিলোমিটার, তাহলে সে 2 কিলোমিটার সামনের দিকে এখন অবস্থান করছে। এখানে দিক বলার কারণ হচ্ছে স্মরণ বলার সময় অবশ্যই দিক উল্লেখ করতে হবে। এবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে জানবো, সেটা হচ্ছে দ্রুতি ও বেগ। তো এই দ্রুতি ও বেগ জিনিসটা কি? আচ্ছা, তোমাদের সহজ করার জন্য সবার প্রথমে আমি বলি, দ্রুতি ও বেগ দুটোই হচ্ছে আসলে কোনো একটা বস্তুর গতির পরিমাপক। এবং আরও সহজ করার জন্য আমরা প্রথমে এটা ধরে নেই যে দ্রুতি এবং বেগ আসলে একই জিনিস, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। শুধু এতটুকু বোঝার চেষ্টা করো, দ্রুতি এবং বেগ দিয়ে আমরা কী করি? আমরা কোনো একটা বস্তুর গতিকে পরিমাপ করি, আমরা বোঝার চেষ্টা করি কোনটার গতি বেশি কোনটার গতি কম। যেমন দেখো, এখানে আমরা একটা 100 মিটার ট্র্যাক দেখতে পাচ্ছি এবং এই ট্র্যাকে দুজন লোক হাঁটছে। তো ধরো তারা হাঁটা স্টার্ট করলো। সো যেহেতু তারা হাঁটা স্টার্ট করে দিয়েছে, অর্থাৎ সময়ের সাপেক্ষে তাদের অবস্থানের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ তারা দুজনেই গতিতে আছে। তো এখন এই দুজনের মধ্যে একজনের গতি বেশি একজনের গতি কম বুঝতেই পারছি, প্রথম জনের গতি বেশি দ্বিতীয় জনের গতি কম। তো এই গতিটা কতটুকু কম বা বেশি সেটাকে আমরা সংখ্যাগতভাবে উপস্থাপন করতে চাই। তো সংখ্যাগতভাবে উপস্থাপন করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানে হিসেব করে দেখতে হবে যে কে কত সময়ে কতটুক যায়, এবং সঠিকভাবে তুলনা করতে চাইলে আমরা যে কাজটা করতে পারি, আমরা হিসাব করে দেখতে পারি যে একই সময়ে কে কতটুক দ্রুত অতিক্রম করে। অর্থাৎ এক্ষেত্রে সেই সময়টা আমরা ধরে নিব একক সময়, অর্থাৎ 1 সেকেন্ডে কে কতটুক দূরত্ব যায় সেটা যদি আমরা হিসাব করে ফেলতে পারি, তাহলে আমরা একটা সংখ্যাগত সিদ্ধান্তে পৌঁছাতে পারবো যে কার গতি বেশি কার গতি কম। তো আমরা ধরে নিই যে প্রথম জন যে ছিল, অর্থাৎ যে একটু ফার্স্ট যাচ্ছিল, সে 20 সেকেন্ডেই এই রেসটা কমপ্লিট করে ফেলেছে, মানে হাঁটাটা কমপ্লিট করে ফেলেছে, এবং দ্বিতীয় জন একটু স্লো ছিল, মানে সে 5 সেকেন্ড বেশি লেগেছে, অর্থাৎ সে 25 সেকেন্ডে এই হাঁটাটা কমপ্লিট করেছে। তাহলে আমরা যদি এখন তাদের এই গতিটাকে পরিমাপ করতে চাই, তাহলে আমরা বলতে পারি যে প্রথম ব্যক্তির দ্রুতি বা বেগের মান হচ্ছে 100 মিটার/20 সেকেন্ড, মানে দূরত্বকে সময় দিয়ে ভাগ করলাম, অর্থাৎ 5 মিটার/সেকেন্ড, এবং দ্বিতীয় জনের জন্য সেটা কত হবে? 100 মিটার, এবং সে যেহেতু সময় নিয়েছে 25 সেকেন্ড, তাহলে আমরা এখানে পাচ্ছি 4 মিটার/সেকেন্ড। অর্থাৎ আমরা এখান থেকে একটা সংখ্যাগত সিদ্ধান্তে উপনীত হতে পারলাম যে প্রথম ব্যক্তি প্রতি সেকেন্ডে 5 মিটার যায়, দ্বিতীয় ব্যক্তি প্রতি সেকেন্ডে 4 মিটার যায়, এবং এটাই হচ্ছে আসলে দ্রুতি বা বেগের মান। আবারও বলছি, দ্রুতি আর বেগকে এখানে একসাথে প্রথমে আমরা দেখাচ্ছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এখন আমরা পার্থক্য করব কোনটা দ্রুতি আর কোনটা বেগ। হ্যাঁ, আসলে দ্রুতি আর বেগের মধ্যে কোনোই পার্থক্য নেই, শুধু পার্থক্য হচ্ছে দিকের। হ্যাঁ, অর্থাৎ যখন কোনো একটা বস্তুর গতির দিককে আমরা প্রকাশ করব, অর্থাৎ যখন কোনো একটা বস্তুর গতির মানের সাথে তার দিককে আমরা প্রকাশ করব, সেটাকে আমরা বলি বেগ, এবং যখন দিক প্রকাশ করব না তখন তাকে আমরা বলি দ্রুতি। অর্থাৎ দ্রুতি হচ্ছে আসলে একক সময়ে যে কোনো দিকে কোনো একটা বস্তুর অতিক্রান্ত দৈর্ঘ্য। অর্থাৎ দ্রুতি বের করার জন্য কী করতে হবে? যে কোনো দিকে অতিক্রান্ত দৈর্ঘ্যকে সময় দিয়ে ভাগ করতে হবে, এবং যে কোনো দিকে অতিক্রান্ত দৈর্ঘ্য কিন্তু আসলে দূরত্ব নামে আমরা জেনে এসেছি। অর্থাৎ আমরা বলতে পারি দ্রুতি মানে হচ্ছে দূরত্ব বাই
সময়। অন্যদিকে বেগ হচ্ছে একক সময় নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দৈর্ঘ্য, অর্থাৎ বেগের মানটা হবে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দৈর্ঘ্য বাই সময়। এবং নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দৈর্ঘ্যকে আমরা একটু আগে সরণ হিসেবে জেনে এসেছি, তার মানে আমরা বলতে পারি বেগ হচ্ছে আসলে সরণ বাই সময়। তার মানে দ্রুতি আর বেগের মধ্যে একমাত্র পার্থক্য হলো দ্রুতি বলার সময় দিক থাকবে না, বেগ বলার সময় দিক থাকবে, কারণ এখানে সরণ বাই সময় করা হচ্ছে। অর্থাৎ বেগের মান বলার সাথে সাথে দিক উল্লেখ করতে হবে, কারণ বেগের মান ও দিক উভয়ই আছে কিন্তু দ্রুতির শুধু মান আছে। তার মানে আমরা যে এখানে বলছি যে প্রথম ব্যক্তির দ্রুতি বা বেগের মান 5 মিটার/সেকেন্ড, এটা আসলে ঠিক, অর্থাৎ বেগের মানও 5 মিটার/সেকেন্ড, দ্রুতির মানও 5 মিটার/সেকেন্ড। দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে বেগের মানও 4 মিটার/সেকেন্ড, দ্রুতির মানও 4 মিটার/সেকেন্ড, কিন্তু বেগটা যখন আমরা বলবো তখন আমাদেরকে দিকটা ডিফাইন করে দিতে হবে। যেমন এখানে দুইজন ব্যক্তির বেগই ছিল কিন্তু পশ্চিম দিক থেকে পূর্ব দিকে, অর্থাৎ প্রথম ব্যক্তির দ্রুতিকে আমি 5 মিটার/সেকেন্ড বলতে পারলেও তার বেগকে আমাকে বলতে হবে 5 মিটার/সেকেন্ড পূর্ব দিকে। অন্যদিকে দ্বিতীয় ব্যক্তির দ্রুতির মান 4 মিটার/সেকেন্ড বললেও বেগের মান আমাকে বলতে হবে 4 মিটার/সেকেন্ড পূর্ব দিকে। সো আশা করি দ্রুতি এবং বেগের মধ্যে আমরা কাহিনীটা বুঝে গিয়েছি। তো এবার আমরা কিছু গাণিতিক সমস্যা করে ফেলি। মানে কি বলা আছে, একটি গাড়ি 3 সেকেন্ডে 60 মিটার দূরত্ব অতিক্রম করলো, এর দ্রুতি কত? আমাদের কি করতে হবে, দূরত্বকে সময় দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 60/3 মানে 20 মিটার/সেকেন্ড। আবার কি আছে, লুবাবা উত্তর দিকে 10 সেকেন্ডে 15 মিটার গেলো, তার বেগ কত হবে? সে যেহেতু 10 সেকেন্ডে 15 মিটার গিয়েছে, তার মানে দূরত্বকে সময় দিয়ে ভাগ করবো, অর্থাৎ 15/10, অর্থাৎ 1.5 মিটার/সেকেন্ড। এবং উত্তর দিকে যেহেতু এখানে বলা আছে, এবং দিকের কথাটা বলার সাথে সাথে এটা আসলে বেগ হিসেবে কাউন্ট করতে হবে। আশা করি আমরা বুঝে গিয়েছি যে কিভাবে আমরা দ্রুতি এবং বেগ নির্ণয় করব। তো এবার আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে ত্বরণ। হ্যাঁ, ত্বরণ জিনিসটা কি একটু খেয়াল করে দেখো, এখানে একটা সাইকেল দেখতে পাবে তোমরা, এই যে সাইকেলটা আসছে, তো এই যে সাইকেলটার গতি বা বেগ এটা কেমন দেখো তো, খেয়াল করে দেখো, প্রথম দিকে তার বেগটা বেশ কম থাকে, বাট আস্তে আস্তে বেগটা কিন্তু একটু করে বাড়তেই থাকে, মানে তার বেগটা এখানে আস্তে আস্তে বাড়ছে। আর যখন কোনো একটা বস্তুর এভাবে বেগ বাড়তে থাকে এবং সেটা একটা নির্দিষ্ট হারে বাড়তে থাকে, তখনই সেটাকে আমরা বলি ত্বরণ। অর্থাৎ ত্বরণ হলো সময়ের সাথে বেগ বৃদ্ধির হার বা প্রতি সেকেন্ডে বেগের বৃদ্ধি। অর্থাৎ আমাদের ত্বরণ বের করার জন্য এখন হিসাব করতে হবে যে এই সাইকেলটার যে বেগ বাড়ছে সেটা প্রতি সেকেন্ডে কত করে বাড়ছে। তো এই সাইকেলটার প্রথমে বেগ ছিল 20 মিটার/সেকেন্ড, 1 সেকেন্ড পরে সেটা 25, পরে সেকেন্ডে 30, 35, 40, 45 এভাবে বেড়েছে। তো তার মানে আমরা এখানে বুঝতে পারছি যে এখানে প্রতি সেকেন্ডে বেগ কত করে বেড়েছে, 5 মিটার/সেকেন্ড করে বেগ বেড়েছে প্রতি সেকেন্ডে। এখন ধরো আমাদেরকে যদি এরকম এতগুলা ভ্যালু দেওয়া না থাকে, আমাদের যদি শুধু বলা থাকে সাইকেলটা যখন শুরু করেছিল তার বেগ ছিল 20 মিটার/সেকেন্ড এবং 5 সেকেন্ড পরে গিয়ে সাইকেলের বেগ হয়েছে 45 মিটার/সেকেন্ড, তখন আমরা কিভাবে হিসাব করব যে প্রতি সেকেন্ডে বেগ কত বেড়েছে? খুব সহজে আমরা হিসাব করতে পারবো। আমরা কি করব, আমরা তার শেষ বেগ থেকে শুরুর বেগ বিয়োগ করব, অর্থাৎ 45 থেকে আমরা 25 বিয়োগ করব এবং এখান থেকে আমরা পেয়ে গেলাম যে তার বেগটা বেড়েছে কত, 25 মিটার/সেকেন্ড। এবং 25 মিটার/সেকেন্ড বেগ বাড়াতে তার সময় লেগেছে কত সেকেন্ড, 5 সেকেন্ড। তাহলে 5 সেকেন্ডে যদি তার বেগ 25 মিটার/সেকেন্ড বাড়তে পারে, তাহলে 1 সেকেন্ডে কত বাড়বে, সেটা হচ্ছে 25কে 5 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ বেগের যে মোট বৃদ্ধিটা পেয়েছে সেটাকে মোট সময় দিয়ে আমরা ভাগ করব। যদি ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 25 মিটার/সেকেন্ড ভাগ 5 সেকেন্ড = 5 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা আবার কি, তাই না? এটা হচ্ছে আসলে ত্বরণের একক। এটা কিভাবে এলো সেটা তোমরা আরও উপরে ক্লাসে উঠলে, যখন 9-10 উঠবে তখন আরও ভালো করে জানতে পারবে। এখন এটা নিয়ে ঘাটাঘাটি করে তোমাদের মাথায় জটিলতা সৃষ্টি করার প্রয়োজন বোধ করছি না। তো তাহলে আমরা ত্বরণটা হিসাব করার জন্য আমরা কী কী করলাম এখানে, আমরা আসলে তার শেষ বেগ থেকে আসলে আদি বেগটাকে প্রথমে বিয়োগ করলাম, বিয়োগ করার পর যে বিয়োগফলটা আসলো সেটাকে আমরা ওই বেগের পরিবর্তনের যে সময় অর্থাৎ এখানে যে 5 সেকেন্ড সেটা দিয়ে আমরা ভাগ দিলাম এবং আমরা পেয়ে গেলাম যে এই বস্তুটার বেগ প্রতি সেকেন্ডে 5 মিটার/সেকেন্ড করে বাড়ছে। আসলে এই যে মাত্র বললাম না, প্রতি সেকেন্ডে 5 মিটার/সেকেন্ড করে বাড়ছে, ওই কারণে এখানে সেকেন্ডের উপরে স্কোয়ার আসলে এসেছে। তো আমরা আশা করি বুঝে গিয়েছি যে ত্বরণটা আমাদের কিভাবে হিসেব করতে হবে। সো ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধি, বাট উল্টোটা কি হতে পারে না, মানে কোনো কিছু কি তার বেগটা হ্রাস পেতে পারে না। যেমন এই সাইকেলটার কথাই চিন্তা করো, এতে একসময় থামবে, তাই না? তো একে থামানোর জন্য আস্তে আস্তে তার বেগটাকে কমাতে হবে। তো তখন কি হবে, তখন আমরা বেগের পরিবর্তন হিসাব করব, তবে তখন সেটাকে আমরা ত্বরণ বলতে পারবো না, তখন সেটাকে আমরা বলবো মন্দন বা সেটাকে আমরা ঋণাত্মক ত্বরণ
বলবো, কেন বলবো জানো? কারণ তখন তুমি যখন শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ দিবে, এখানে বিয়োগ ফলটা নেগেটিভ আসবে। কেন আসবে? খেয়াল করে দেখো, যখন একটা বস্তু থেমে যায় তখন তার শেষ বেগটা তো শূন্য এবং আদি বেগটা হয় কোন একটা মান। যেমন এই ক্ষেত্রে তার আদি বেগ যদি 45 মিটার পার সেকেন্ড, যখন সে থেমে যাবে তার শেষ বেগ হবে 0 মিটার পার সেকেন্ড। তার মানে তখন শূন্য থেকে বিয়োগ দিবে তুমি 45, মানে এখানে তখন মাইনাস চলে আসবে। এবং সেক্ষেত্রে ওইটুকু বেগ পরিবর্তনের জন্য, মানে থামার জন্য যে সময় লাগবে সেটা দিয়ে ভাগ করতে হবে, এবং তখন তুমি উপরে যেই সংখ্যাটা পাচ্ছ সেটা হচ্ছে মাইনাস। তার মানে তখন ত্বরণের মানটাকে হিসেব করতে হবে নেগেটিভ। আর এই কারণেই মন্দনকে আমরা আসলে নেগেটিভ ত্বরণও বলে থাকি। তো ত্বরণও বলে থাকি, তবে ত্বরণ হোক বা মন্দন হোক তার সূত্র একটাই, শেষ বেগ বিয়োগ আদি বেগ বাই পরিবর্তনের মোট সময়। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। তো দেখো, এই যে সাইকেলটা এখানে বেগ বাড়াচ্ছিল, এত বেগ বাড়ানো কি ঠিক? আসলে এত বেগ বাড়ানো কখনোই ঠিক না, কারণ অতিরিক্ত গতি আমাদের জন্য সবসময় ক্ষতিকর। অতিরিক্ত গতির কারণে রাস্তাঘাটে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হয়। আমরা যদি কখনো কোনো গাড়ি চালাই বা সাইকেল চালাই বা যাই চালাই না কেন, আমাদের সবসময় আমাদের গতি ব্যাপারে ধারণা থাকতে হবে এবং কখনোই উচ্চ গতি আমরা তোলার চেষ্টা করব না। তো আজকের মতো এই গতি চ্যাপ্টার আলোচনা এখানেই শেষ করে দিই। আমি আহসান সাইন অফ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের অধ্যায়ে। টাটা।